পুষ্টিকর একটা সবজি, বাইরের আমাদের দেশে অতটুকু এখনও আপনার অ্যাভেলেবেল হয় নাই, অনেকের কাছে অপরিচিত। আর এটা আমি যতটুকু জানি এটা লাভজনক একটা ফসল। তো প্লাস পয়েন্ট হচ্ছে আপনার এটাতে রোগবালাই সবচেয়ে কম হয়, যেটার কারণে কৃষকে ক্ষতিগ্রস্ত হয় আর কি। আমি এটার পিছনে আমার টোটাল খরচ হচ্ছে 22,000 টাকার মতো। আমি একবারে হারভেস্ট করছি, আমার এখন পর্যন্ত আমি 16,000 টাকার ফল বিক্রি করছি। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে আমি 5টা ফল নেব, এর থেকে বেশিও নেওয়া যাবে। নতুন করে করতে চাই যে আমিও করতে চাই, এটা প্রাথমিক যে ইনভেস্টমেন্টটা আছে ওইটা করার পর আপনি করতে পারে, এটা লাভজনক, ইয়া 4-5 গুণ লাভ করা যায় অন্যান্য ফসলের চেয়ে। এটি এই সোনাগাজী উপজেলার জন্য একটা সম্পূর্ণ নতুন ফসল। আমাদের এই চাষি জনাব শহীদুল্লাহ কাউসার, উনি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছেন, আমার সাথে ব্যক্তিগতভাবে উনি যোগাযোগ করেছেন। তো আমি প্রথমে ওনাকে বলছি যে এটা করতে পারেন, সমস্যা নাই। উনি দুটা ফসলের কথা বলছিলেন, উনি বলছেন আমি স্কোয়াশ করতে চাই আর ক্যাপসিকাম করতে চাই। এরপরে আমরা ওনাকে বললাম যে শুরু করেন, অসুবিধা নেই। আমাদের এই নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা যতটুকু পারি আপনাকে সহায়তা করব, এমনকি প্রযুক্তিগত দিক থেকে আমরা যতটুকু পারি সহায়তা করব। তো উনি এগিয়ে আসছেন, এমনকি উনি সম্পূর্ণ মালসিং পদ্ধতিতে করছেন। এই যে দেখেন, এই যে এখানে মালসিং পেপার দেওয়া আছে, মালসিং পদ্ধতিতে করছেন। এমনকি এখানে বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য ওনারা ওই যে ফেরোমিন ট্যাপ ব্যবহার করছেন। ওই যে এখানে কতগুলো পট দেখা যাচ্ছে, ওই যে দেখেন ওদিকে অনেকগুলো পট দেখা যাচ্ছে। এখানে হয় কি আপনার মাছি পোকাগুলো, ওই যে এখানে একটা পুরুষ পোকার একটা স্যান্ড দেওয়া আছে, ওটার আকর্ষণে পুরুষ পোকাগুলো এখানে গিয়ে মারা যায়। এটা একটা জৈবিক পদ্ধতি, কারণ বর্তমান সময়ে বিষমুক্ত সবজির জন্য আমরা সবাই চাচ্ছি, কারণ সবজি বাংলাদেশে উৎপন্ন হয়, সবাই করে, কিন্তু বিষমুক্ত সবজির পরিমাণ খুবই কম। এখন ইদানিং কথা আসতেছে বিষমুক্ত সবজি কীভাবে উৎপাদন করা যায়, ওটার প্রেক্ষিতে আমরা এখানে এটা মোটামুটি জৈবিক পদ্ধতিতে করার চেষ্টা করছি। আর এটার খরচের তুলনায় এটার যে লাভ, আপনার এটা আসতে সময় লাগে কত, 50-65 দিনের মতো সময় লাগে অ্যাভারেজ জাত ব্যাধি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 1 বিঘা জমি করতে আপনার 25,000 টাকার মতো খরচ হয়, আর লাভ হয় এর থেকে অন্ততপক্ষে 4-5 গুণ।